বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা মোট 2,40,302 জন, মৃত্যু 8,21,654 জন। পতিতাবৃত্তিতে বাধ্য করায় দুবাইয়ে 4 বাংলাদেশির কারাদণ্ড। লাদাখে চীনা অনুপ্রবেশ ঠেকাতে এবার ভারত ক্রয় করেছেন ভয়ঙ্কর ইসরায়েলি 2টি ফ্যালকন। ইরানের বিরুদ্ধে নেয়া ট্রাম্পের ভুল নীতির কারণে আমেরিকা আগের চেয়ে সারা বিশ্বে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বললেন কমলা হ্যারিস। কঠোর নিষেধাজ্ঞা ও করোনা মহামারীর মধ্যেও ইরানে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়নি বললেন ইরানের তেলমন্ত্রী। নাইজেরিয়ায় এক রাতেই 75 বৃদ্ধকে হত্যা করল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি শুধু পম্পেওর কল্পনার জগতে হবে বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। করোনার ফলে ফ্রান্সে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। অনলাইন স্কুল থেকে বঞ্চিত বিশ্বের 46 কোটির বেশি শিশু, জানালেন জাতিসংঘের শিশু তহবিল। 50 বছরে ক্রিকেটে বিশ্ব সেরা অধিনায়ক হলেন ধোনি বললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 45, আক্রান্ত 2,436 জন। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে, তবে দেখছি কি করা যায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী। মানুষ হত্যার বিচার করা যাবে না এমন কালো আইন করেছিল বিএনপি বললেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। মুক্তিযোদ্ধারা সেবা পেতে আর কষ্ট করতে হবে না বললেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বঙ্গবন্ধুর সকল খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। আগামী প্রজন্মের জন্য কাজ করে চলছেন প্রধানমন্ত্রী বললেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ে আছেন বলেই গণতন্ত্রের পক্ষে লড়ছি বললেন রুহুল কবির রিজভী। 2021 সালের মধ্যে 100 ভাগ মানুষকে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি বললেন প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ। করোনা মোকাবেলায় অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপনকারী যুবকদের জন্য কোভিড-19 যুব পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।